দেখো রতন প্রামাণিককে গত গ্রেপ্তার করা হয়েছিল উড়িষ্যা থেকে এবং তাকে আজকে কলকাতায় নিয়ে আসা হয়। জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে রতন প্রামাণিককে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় এনআইএ স্পেশাল কোর্টে এবং নগদের আদালতে এনআইএ স্পেশাল কোর্টে যখন নিয়ে আসা হয় তখন এনআইএর লয়ার পাবলিক প্রসিকিউটরের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে আদালতের কক্ষের মধ্যে যে রতন প্রামাণিক তিনি পঞ্চায়েত প্রধানের নির্দেশে রতন প্রামাণিকরা অর্থাৎ আরো দুজন সেখানে উপস্থিত তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং একজন হাসপাতালে ভর্তি, তারা বোমা বাজছিল এবং এই রতন প্রামাণিকের হেফাজতের যে আবেদন সেই আবেদন মঞ্জুর করা হয়েছে আদালতের তরফ থেকে এবং ৬ তারিখ পর্যন্ত তাকে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং রতন প্রামাণিককে আজকে হেফাজতে পাওয়ার পর ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এনআইএ দপ্তরে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাকে তার সঙ্গে যে পঞ্চায়েত প্রধান যাকেও ইতিমধ্যে হেফাজতেই যিনি রয়েছেন এনআইএ তাকেও মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই জানা যাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার সূত্রে। ধন্যবাদ আবির। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এক ডজন ধর্ষণের মামলার শুনানি। হাঁসখালি, নামকানা, দেগঙ্গা, শান্তিনিকেতন, বাদুড়িয়া সহ এক ডজন ধর্ষণ মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এক ডজন ধর্ষণ মামলার শুনানি আর প্রত্যেক মামলার রিপোর্ট জমা পড়লো আদালতে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, কি হলো আজ আদালতে? দেখুন উষা, আমরা দেখলাম আজকে সকাল থেকেই মামলার শুনানি শুরু হয় এবং প্রথম মামলারই শুনানি হয় ধর্ষণের মামলা। প্রথম মামলা যেটা আমরা দেখলাম নামখানার ধর্ষণের মামলা দিয়ে শুনানি শুরু হয় সকাল সাড়ে ১০টা নাগাদ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজ বেঞ্চে আজকে কিন্তু মামলা শুনানি হয় এবং সারাদিন ধরে আমরা দেখলাম প্রায় এক ডজন মামলা, তার মধ্যে ছিল ময়নাগুড়ি ধর্ষণ মামলা, তার মধ্যে হাঁসখালি ধর্ষণের মামলা ছিল, বাঁশদ্রোণী, উত্তরপাড়া, বাদুড়িয়া ধর্ষণের মামলা ছিল, ইংরেজ বাজার, শান্তিনিকেতন ধর্ষণের মামলা ছিল। সারাদিন ধরে কিন্তু আমরা দেখলাম প্রায় এক ডজন ধর্ষণের মামলা শুনানি হয় এবং প্রত্যেকটি শুনানিতে প্রত্যেকটি মামলায় কিন্তু আজকে স্টেটাস রিপোর্ট অর্থাৎ তদন্ত যেভাবে চলছে তার কিন্তু প্রোগ্রেস রিপোর্ট আজকে প্রধান বিচারপতির বেঞ্চে জমা দেওয়া হয় এবং আমরা দেখলাম প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজ তারা নিজেরাই কিন্তু প্রত্যেকটি স্টেটাস রিপোর্ট দেখেন এবং দেখার পর তারা কিন্তু নির্দেশ দেন এবং আমরা দেখলাম যে আজকে অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে যখন নামখানা ধর্ষণের মামলার শুনানি চলছিল তখন তিনি বলেন যে দময়ন্তী সেন তিনি কিন্তু স্পেশাল কমিশনার এবং যেহেতু ৫-৫টি মামলার নজরদারি তিনি চালাচ্ছেন তার ব্যস্ততা রয়েছে কিন্তু আমরা দেখলাম প্রধান বিচারপতির বেঞ্চ দময়ন্তী সেনের ওপরেই আস্থা রেখে আগামী দিনে এই মামলার শুনানি হবে। সব মিলিয়ে আমরা দেখলাম আজকে সকাল থেকে প্রধান বিচারপতির বেঞ্চে এক ডজন ধর্ষণের মামলা শুনানি হয়েছে। অনুষ্কা, ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।